দুইবার ফ্যাক্টর মানে কি অলওয়েজ IVF? না, আমি ডক্টর সুতপা সেন, গাইনোকোলজিস্ট অ্যান্ড ফার্টিলিটি স্পেশালিস্ট, আজকে এই ব্যাপারে এই ভিডিওটা করতে এসেছি। তো টিউবাল ফ্র্যাকচার নিয়ে অনেকেই আসেন, ধরুন একটা হিস্টোসাইপিংগ্রাফি করা হয়েছে, সেটাতে টিউবাল ব্লক পাওয়া গেছে, বাইল্যাটারাল টিউবারকুল ব্লক, কোথাও ডাই বেরোচ্ছে না, অথবা একটা স্যালাইন ইনফিউশন সোনোগ্রাফি আমরাই করেছি, কোথাও দিয়ে কোনো জল টল বেরোয়নি, তো আমাদেরকে বলতেই হয় যে এটা তাহলে বাইল্যাটারাল কোয়েরি, বাইল্যাটারাল টিউবাল ব্লক। তো তার মানে কি আর কোনো উপায় নেই, আর কোনোভাবেই প্রেগনেন্সি আসা সম্ভব নয়, IVF লাগবে বা টেস্ট টিউব বেবি লাগবে? না, সেটা কিন্তু নয়। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে এটা স্প্যাজমের জন্য বন্ধ থাকে, অথবা মাইল্ড প্রক্সিমাল টিউব ডিজিজ থাকে, এইগুলো কিন্তু হিস্টোস্কোপি এবং ল্যাপারোস্কোপির সাহায্যে এটা ট্রিটমেন্ট করা পসিবল, এবং সেই জন্য আমরা অলওয়েজ যখনই বাইল্যাটারাল টিউবাল ব্লক পাই HSG বা সিসে, আইদার সেটা রিপিট করতে বলি, তাতেও যদি ব্লক হয়, তখন আমরা অনেক সময় বলি যে একটা ল্যাপারোস্কোপিক ইভ্যালুয়েশন করতে, ল্যাপারোস্কোপিক অ্যান্ড হিস্টোস্কোপিক, সেটার মাধ্যমেও যদি খোলা না যায়, সেক্ষেত্রে রিক্যানালাইজেশন এবং IVF এর মধ্যে যখন চয়েস আসে, তখন কি কি দেখা হয়? প্রথম কথা দেখা হয় পেশেন্টের বয়স, পেশেন্টের ওভারিয়ান রিজার্ভ, হাজব্যান্ডের কোনো সিমেন অ্যানালিসিসের কোনো সমস্যা আছে কি না, কোথাও স্পার্ম ফ্যাক্টর আছে কি না, যদি সেগুলো কোনোটাই না থাকে, যদি ওয়াইফের বয়স কম থাকে, এবং যদি এরকম হয় যে টিউবেল যে ব্লকটা সেটা প্রক্সিমাল পার্টে ব্লক, যেটা কিনা হয়তো গাইডওয়ার দিয়ে পসিবল হলো না খোলা, সেটা আমরা রিক্যানালাইজেশন ট্রাই করতে পারি। যদিও এমন নয় যে রিক্যানালাইজেশন করা মানে 100% সাকসেসফুল, দেখা গেছে রিক্যানালাইজেশন করার পরে অ্যাটলিস্ট 30-40% ক্ষেত্রে কিন্তু যদি ভালোভাবে রিক্যানালাইজেশন করা যায়, তাহলে 30-40% ক্ষেত্রে প্রেগনেন্সি আসা সম্ভব। আর IVF এর ক্ষেত্রে কীরকম রেট? IVF এর ক্ষেত্রে সাধারণত যদি সমস্ত ফ্যাক্টরস নর্মাল থাকে, শুধু টিউবাল প্রবলেম থাকে, তাহলে 60-70% পজিটিভ হওয়ার চান্স, সাকসেস রেট যেটাকে বলা হয়, কিন্তু ক্যারি হোম বেবি মোটামুটি ধরে রাখুন 40-50%। ভালো থাকবেন, অনেক ধন্যবাদ।